বলছি ঢিঙ্কাচ্ছি, হ্যাঁ তখন থেকে দেখছি এত বাড়াবাড়ি করে যাচ্ছিস, এত বাড়াবাড়ি করছিস কেন রে? হ্যাঁ এতটুকু মান সম্মান দিতে জানিস না লোককে, ছোট বড় জ্ঞান করিস না। এই ভদ্রমহিলা কি দোষ করেছে, কি দোষ করেছে বল? এত বছর ধরে এই ভদ্রমহিলার আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক, সেটাও আজ ভুলে গেলি? হ্যাঁ ছি ডিঙ্কা ছি। এই কি ছি রে, ছি ডিঙ্কা ছি না, ছিজিকার করছিস আমাকে? নিজেকে কোনোদিন করেছিস? এই ছিজিকারটা নিজেকে কোনোদিন করেছিস? তুই তো মানুষ নাকি? মানুষ তো কি রে, মানুষ তো? হ্যাঁ মানুষের যেগুলো থাকে না ইম্পর্টেন্ট জিনিসগুলো, তার মধ্যে একটা তো নেই জানিস, সেটা মেরুদণ্ড। ডাক্তার তো তৈরি করে নে, সেটা তৈরি কর। শোনো পাপা, রাগ দেখাচ্ছ ঠিক আছে, রাগ দেখাও, কিন্তু একটা কথা পরিষ্কার বুঝে রাখো, তুমি ডিসিশন নিয়েছো তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে, আমি সেটাকে অনার করেছি। তুমি বাড়ি থেকে চলে গেলে আমার তোমার প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই, কিন্তু যতদিন তুমি আমাদের বাড়িতে আছো ততদিন তুমি আমার মায়ের হাজবেন্ড, আমার পাপা। ছেলে হিসেবে আমার কিন্তু তোমার প্রতি রেসপন্সিবিলিটি আছে এবং সেটা তোমায় বুঝে নিতে হবে। ওই যে ডক্টর স্যার, নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ সেনগুপ্ত। আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল আমার পাপার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। ডক্টর রায় আপনাকে রেফার করেছিলেন। হ্যাঁ 11:30টা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ মনে আছে। ঠিক আছে চলে আসুন, 3 নম্বর রুম। শিওর বাবা, চলো মা চলো। কি হলো, চলো চলো চলো। আরে ওয়েট করছো কেন, এসেছো যখন তখন তো যাবে বলেই এসেছো, চলো এসো। দেখে তো ভালোই লাগছে, আর ওনার কোনো কমপ্লিকেশনও নেই বলছেন। শুধু দুটো জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অযথা চেঁচামেচির মধ্যে যাবেন না, টেনশন থেকে সবসময় দূরে থাকবেন, আর নিয়ম মতো খাওয়া দাওয়া করবেন, লেট নাইট পার্টি একদম করবেন না, আর ড্রিঙ্ক করলেও পরিমাণটা কমিয়ে দেবেন, আর হ্যাঁ স্মোক কিন্তু একদম করবেন, ব্যাস এইসব মেনটেন করলেই আপনি ঠিক থাকবেন। আচ্ছা উনি অফিসে কবে থেকে জয়েন করতে পারবেন? এখন যা অবস্থা দেখলাম উনি ভালোই আছেন, উনি অফিস জয়েন করতেই পারেন। তবে হ্যাঁ যদি প্রয়োজন হয় আমি কতগুলো টেস্ট বলে দেবো, সেগুলোকে আপনি করিয়ে নেবেন, আর সেগুলো আমাকে দেখিয়ে নেবেন, আমি রিপোর্ট দেখে তারপর শিওর হয়ে বলে দেবো। আর ওনাকে দেখে যা মনে হচ্ছে তো উনি দিব্যি আছেন, বাড়িতে খুব যত্নআত্তি হয়েছে আপনার, সেই জন্য খুব তাড়াতাড়ি রিকভারি করেছেন, কি তাই তো? আপনি তো মিসেস সেনগুপ্ত। খুব ভালো পারফরমেন্স আপনার, আপনি তো আপনার স্বামীর দেখাশোনা করেছেন, এই রেস্ট্রিকশনটা চালিয়ে যান, তাহলেই উনি ভালো থাকবেন। বাবা আর আমাদের এখানে থাকেন না, কেন? ওনার কি ট্রান্সফারেবল জব, মানে অন্য কোথাও শিফট করছেন? না না ম্যাডাম, বা ওনাকে কিন্তু একা ছাড়া যাবে না, ওনার ভালো থাকাটা ডিপেন্ড করছে ডিসিপ্লিনের উপর। না উনি আমাদের শহরেই থাকেন, তবে আমাদের বাড়িতে থাকেন না। মানে ওই যে মহিলা দেখছেন, জুন গুহ, সেপারেটেড উমান, বাবা ঠিক করেছে আমাদের সাথে থাকবে না, ওই মহিলার সাথে থাকবে। এখন এই কথাগুলো বলার কোনো দরকার নেই, আমরা তো ডাক্তারের কাছে এসেছি মেডিকেল অ্যাডভাইস নিতে, রাইট? 100 বার দরকার আছে, মেডিকেল অ্যাডভাইসের একটা বড় পার্ট হলো আমার পাপা এক্স্যাক্টলি কোথায় আছে, ভালো করে তার টেক কেয়ার করা হচ্ছে নাকি সেটা জানানো, আর পাপা যে আমাদের বাড়িতে থাকেন না, তোমার কাছে কি থাকবেন সেটা ওনাকে জানাতে হবে। দেখুন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি সাজেস্ট করি যে পরিবারে উনি বাস করছেন, যে পরিবারের জন্য উনি সুস্থ হয়েছেন, যে পরিবারের কমফোর্টে উনি এনজয় করছেন, সেই কমফোর্টেই থাকুন। এবার এটা আপনাদের সিদ্ধান্ত,
আপনারা কি করবেন? ডক্টর, তাহলে উনি এখন অফিস জয়েন করতে পারেন, তাই তো? দেখুন ম্যাডাম, আমি যা বলার বলেছি আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং বুঝতেও পেরেছেন। অনিন্দা, তাহলে যদি সম্ভব হয় টেস্টগুলো আজকেই করিয়ে নিন, তাহলে কালকের মধ্যে আমরা পুরো ব্যাপারটা জেনে যাব। না, আমার কোনো আপত্তি নেই, তাহলে আমি পরশু দিন থেকে অফিস জয়েন করতে পারি। না না না, তুমি সোমবার থেকে অফিসে যেও, এই ভাঙার সপ্তাহে আর অফিসে যাওয়ার দরকার নেই। সেটা আমি ঠিক করব। না, তুমি ঠিক করবে না। যে পরিবার তোমাকে এতদিন সাপোর্ট দিয়েছে, সেই পরিবারের কথার দামও তোমাকে রাখতে হবে। আচ্ছা মা, কি মুশকিল আমি বুঝতে পারছি না। ডক্টর তো বলছেন যে পাপা অফিস জয়েন করতেই পারে, তাহলে তুমি বাধা দিচ্ছ কেন? ইনফ্যাক্ট আমারও তো একই মত, পাপা যদি অফিস জয়েন করে তাহলে মনটা অন্যদিকে থাকবে, বেটার থাকবে। ইনফ্যাক্ট একটা কথা বলো তো, পরশুর বদলে যদি সোমবার জয়েন করে পাপা অফিস, তাহলে কি এমন লাভ হবে তোমার? আমার সব লাভ ক্ষতির হিসেব তো তুই রাখিস না জাম্বো, তাই থাক না। কেন শুধু শুধু কথা বলছিস? নিশ্চয়ই কোনো কারণ আছে তাই বলছি। তোর পাপা সোমবার থেকে অফিসে যাবে। আমি জানি তোর পাপার একটু অসুবিধে হবে, অফিস অফিস করে অফিস কলিগদের মিস করবে। তবু আমি বলছি তোর পাপা সোমবার থেকে অফিস যাবে। মেডিকেল ব্যাপারটা তুমি এতটা জানো? আমার জানা ছিল না শ্রীময়ী। মানে মনে হচ্ছে তো তুমি ডক্টরদের থেকেও বেশি জানো। আমি মেডিকেল গ্রাউন্ডে বলিনি জুন, অন্য কারণ আছে। কি অন্য কারণ আছে সেটা এই মুহূর্তে সবার সামনে বলার কোনো দরকার নেই। দেখতেই পাবে কি কারণ। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেভাবে বললেন আশা করি উনি ভালো মতনই বুঝেছেন। মিস্টার রনিন্দর সেনগুপ্তর ভালোই দেখাশোনা করবেন, উনি উনি খুবই রেসপন্সিবল মহিলা। সেটা আপনারা ডিসাইড করুন, আমি আসছি, আমাকে রাউন্ডে যেতে হবে। থ্যাংক ইউ। চল আমরা তাহলে এগোই। আন্টি একবার শোনো তুমি। পাপা চল চল। আচ্ছা আন্টি, পাপা যখন চলেই যাবে তখন তুমি আটকাচ্ছ কেন? তিন চার দিন রেখে দিয়ে তোমার কী লাভ? আচ্ছা আন্টি, পাপা যখন চলেই যাবে তখন তুমি আটকাচ্ছ কেন? তিন চার দিন রেখে দিয়ে তোমার কী লাভ? কারণ আছে অঙ্কিতা, তোমাদের পাপার জন্মদিন। এবারটাই তো আমার সাথে তোমাদের পাপার শেষ জন্মদিন। প্রত্যেকবার না ওর জন্মদিনে আমি নানান রকম আচার অনুষ্ঠান করি, এবারেও প্রত্যেকবারের মতন ওই আচার অনুষ্ঠানগুলো করতে চাই সেই জন্যে। আন্টি আমি সত্যি অবাক হয়ে যাই, তোমার তোমায় দেখি আর আমি অবাক। একটা মানুষ তোমাকে এত অসম্মান করে, এত ইগনোর করে, আর তারপরে তুমি তার জন্যে এইসব ভাবছো। 25 বছর ধরে একটা মানুষকে ভালোবেসে এসেছি, তাকে জীবনের ধ্রুব তারা বলে মনে করে এসেছি। আচ্ছা অঙ্কিতা, তোমার জীবনে যদি এরকম হয়, কখনো যদি জানতে পারো যাকে তুমি এতগুলো বছর ধরে ভালোবেসেছো, নিজের বলে মনে করেছো, হঠাৎ দেখলে সে তোমার নয়, সে অন্য কাউকে ভালোবাসে, তখন কি করবে তুমি? এক নিমেষের মধ্যে মানুষটাকে ভুলে যাবে, সব ভালোবাসা শেষ হয়ে যাবে। আমি তো পারলাম না, হয়তো পারা উচিত ছিল। পাপা জুরান্টি, তোমরা এসো, আমি এগোচ্ছি, আসুন আপনারা আসুন। মা এসো। আর জাস্ট কয়েকটা দিন চলো, তারপর আমি পার্মানেন্টলি তোমার কাছে চলে আসছি। কটা দিন কষ্ট করে অপেক্ষা করো, আমি জানি আমার জন্য অনেক অশান্তি অপেক্ষা করে আছে। তোমার বউ তো এক্ষুনি ইনস্ট্রাকশন দিল যে সোমবারের আগে তোমাকে অফিসে জয়েন করতে দেবে না। দেখো সোমবার আবার কি বল। সোমবার আমি ওকে অফিসে পাঠিয়ে দেবো জুন, ওর জিনিসপত্র সব কিছু গুছিয়ে তোমাকে ফোন করে জানিয়েও দেবো।
তুমি একদম চিন্তা করো না। প্রদীপ ভাই চলো, চলো মা। অঙ্কিতা এসব কি? ওই তো এক বস্তা লঙ্কা আছে, এক বস্তা জিঞ্জার। আমি তো তোমাকে একটু কাঁচা লঙ্কা আর একটু আদা আনতে বলেছিলাম। পাপা তুমি আমাকে আরে 1.5 লাখ টাকা চেক কেটে দিও তো। কত টাকা? 1.5 লাখ। হ্যাঁ, ও তোমার বিলটা লাগবে না, দরমিয়ে না। না না, আমার বিল লাগবে না, ওই বিল আমি ধরতেই পারবো না, হাতে আগুন লেগে যাবে আমার। চলো 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 পাল্টা।